হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিড়াল গোলাপির ঘাস খাওয়ার ব্যাপারটা। তো আমি ঘাসটা বাসায় তৈরি করি, কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে মাটি নিয়ে নিয়েছি, এটা খুব সাধারণ মাটি, ওরকমভাবে কিছু মিক্সড করার দরকার নেই। আমি এর মধ্যে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি, ভালো করে মাটিটা ভিজিয়ে নিতে হবে, আর শুকনা থাকলে এখানে ধানটা ভালো হতে চাইবে না। তো আমি এখানে যে ধানটা নিয়েছি এটা হচ্ছে পাখির খাবার, পাখিরা যে ধানটা খায় ওটা। এটা আমার বাসায় আছে, যেহেতু আমার একটা পাখি আছে। আমি মাটিটা ভালোভাবে ভিজে গেলে তারপর ধানটা দিয়ে দিব। তো ছড়িয়ে দিয়েছি, যদিও পানি দেওয়ার পরে এটা আবার এক জায়গায় হয়ে যায়, আমি এটা পরে সরিয়ে দিই একটু। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ধানটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি, কারণ এটা আমার বিড়াল পছন্দ করে। আসলে ও ঘাসটা খুব পছন্দ করে, বিড়ালের পেটে সমস্যা হলে ওদের বমি পেলে ওরা ঘাস খায়। কিন্তু আমি যেটা দেখি, আমার বিড়াল প্রতিদিন সকালবেলা উঠে ও আগে ঘাস খাবে, তারপরে ও ওর খাবার খাবে। তো এটা হচ্ছে আমি আগে করেছিলাম, তো মোটামুটি ও হচ্ছে কচি থাকা অবস্থায় খেয়ে ফেলে, একটা খেতে খেতে আমি আবার আরেকটা লাগিয়ে ফেলি। প্রতিদিন ধানটা ভালো করে ভিজিয়ে দিতে হবে, যাতে ওটা ভালোভাবে ওটা থেকে অঙ্কুর গজাতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আমার বিড়াল, ঘাসটা ও জানে এটা ওর, ও এটা যখনই আমি ধরবো বা কেউ ধরবে ও এখানে চলে আসবে কাছাকাছি। ওটা যে কোনো সময় খায়, ও পছন্দ করে, বিকেলে খায়, দুপুরে খায়, যখন ওর ইচ্ছে হয় তখনই খায়। আসলে এটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো। আমি যদিও আগে জানতাম না যে বিড়াল ঘাস খায়, পরে ইউটিউবে দেখে আমি জানলাম। তবে বিড়ালের জন্য যে স্পেশাল ঘাসটা পাওয়া যায় ওটা একটু বেশি দামি, সেটা আসলে রেগুলার কেনাটা সবার পক্ষে সম্ভব নয়, তাই আমি এটা বাসায় করে ফেলি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।